কে কভার করতাম, এটা অ্যাকচুয়ালি টাকা পেয়ে গেছে মানে যে ওর ফাইনাল হয়ে গেল এমন না, এমন যদি ধরা পড়ে কেউ যেটা আপনি বলছেন এমনও মিটিং করেছিলেন এবং সেখানে সে বিষয়টি উল্লেখ করেছেন। আমাদের এখানে আইডেন্টিফাই করতে হচ্ছে ব্যাংকের প্রত্যেকটি ব্যাংকের যত শাখা আছে, শাখা প্রতি কতজন পিএম কিষাণ পাওয়ার যে যোগ্যতা এটা প্রায় আমাদের মধ্যে হচ্ছে প্রায় 25,000 মতো আমাদের কৃষককে আমাদের দিতে হয়। কিন্তু এই যে টার্গেট যেটা বলছেন, যেটা ওই যে পিএম কিষাণের, এরা হচ্ছে এতজন নথিভুক্ত হয়েছে পিএম কিষাণের, পিএম কিষাণের যারা নথিভুক্ত হয়েছেন তাদের প্রত্যেকেরই মানে নিজস্ব নামে জমি আছে বলেই তারা পিএম কিষাণ পেয়েছে। টার্গেট আছে আমাদের 11,550 জন, আমি বলছিলাম কতজন কৃষক আছে কতজন ক্রেডিট কার্ড পেয়েছে। আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে টোটাল কৃষক হচ্ছে আমাদের 43,500 জন। ত্রিপুরা রাজ্যে আমাদের পিএম কিষাণটা আমরা স্টার্ট করি, তাই এক বছর পূর্তি উপলক্ষে এই সারা ভারতবর্ষে এটা আমাদের করতে হচ্ছে। নিতে চান সুযোগ সুবিধা পায় তিনি পাবেন, এই ক্ষেত্রে যদি তার প্রকৃত জমিদাতা যদি আবেদন করে থাকে তাহলে সেটা সরকারের বা আজকে পিএম কিষাণ যেটা আজকে যেভাবে আমরা এখানে প্লেস করছি, যা আছে আমাদের ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেল এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সারা ভারতবর্ষের সবগুলো পিএম কিষাণ যতগুলো বেনিফিট যারা পেয়েছেন সবাইকে এই পিএম কিষাণের আওতায় আনা এবং তাদেরকে কেসিসি লোনের আওতায় আনা, সেটাই হলো আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার এবং বর্তমান আমাদের রাজ্য সরকারের টার্গেট। সেই টার্গেটকে অ্যাচিভ করতে গিয়ে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে তার নিজস্বভাবে সেই টার্গেটকে অ্যাচিভ করার জন্য ইনিশিয়েটিভ নিতে হবে, এবং সেই ইনিশিয়েটিভ নেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা যেসব কাজগুলো করব সেই কাজগুলো কী কী আমরা করতে চাই সেটা আমরা সংক্ষেপে তো আলোচনা করছি। তার মধ্যে যারা কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড যারা পেয়েছেন তাদের বাইরেও অনেক কিষাণ ক্রেডিট কার্ড পাওয়ার বাকি আছেন, তাদেরকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় আনতে হবে, এবং পিএম কিষাণের আওতায় যারা লোন পেয়েছেন সেসব বেনিফিশিয়ারি যারা আছেন তাদেরকেও কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় আমাদের আনতে হবে। যারা যারা আছে এটা ব্যাংক ওয়াইজ এই এইগুলো এতজন আছে টোটাল ডিস্ট্রিক্টে আমার 15,740 জন ব্যাংক ওয়াইজ এখানে দেওয়া রয়েছে, সেটা বন্ধক হিসাবে হোক বা নির্দিষ্ট সময়ের মধ্যে হোক তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে কি?